হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিউত তুআম খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যাস আছে নাকি মেহমান আসলে রেগে যান অনেকে মেহমান আসলে নাখোশ হয় খালি মেহমান আসে খালি মেহমান ওমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কি না বরকত খাওয়াবেন